আর মুক্তি বিগত দিনে আয়লা থেকে শুরু করে বুলবুল এবং আজকের দিনে আমফানে তারাও আমাদের কাছে তাদের যত সামান্য এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা উপস্থিত হয়েছে। কিছু সময়ের মধ্যে আপনাদের হাতে সেগুলো তুলে দেওয়া হবে। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন, যারা প্রতিনিয়ত এই ঝড়ে আপনাদের পাশে থেকে ব্লকে থেকে আপনাদের প্রত্যেকটা ত্রাণ শিবিরে সেই ঝড়কে উপেক্ষা করে এবং এরকম ভয়ঙ্কর ঝড়কে মাথায় রেখে যারা পরিষেবা দিয়েছে তাদের মধ্যে অন্যতম উপস্থিত আমাদের আমাদের এই সাইক্লোন নামখানা যে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ছিল নামখানা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে, যিনি আমাদের হরিপুর আমাদের যে ঝড় এলাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতের যিনি অফিসিয়াল অবজারভার হিসেবে যিনি মূল দায়িত্বে ছিলেন আপনারা জানেন, তিনি হচ্ছেন আমাদের এপিও সাহেব, আমাদের এনআরজিএস এর যিনি মূল আধিকারিক নামখানা ব্লকে, আমাদের ব্লকের অন্যতম সম্মানীয় এবং দক্ষ আধিকারিক যিনি আমাদের প্রত্যেকটা জায়গায় 100 দিনের কাজে হরিপুর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে নামখানা ব্লককে যিনি আমাদের জেলা প্রশাসনের কাছে উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষণ করেছেন ইতিমধ্যে তার কর্মদক্ষতার মধ্য দিয়ে, এবং আমাদের যত সুপারভাইজার আছে যারা এমজি এনআরজিএস এ কাজ করে কিংবা যারা আমাদের আমাদের জিআরএস রা রয়েছেন আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে যাদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সর্বোপরি যারা আপনারা এমজি এনার্জিএস এ 100 দিনের শ্রমিক হিসেবে কাজ করেন তাদের কাছে খুব পরিচিত ব্যক্তি আপনাদের সকলের গ্রহণযোগ্য এবং সম্মানীয় যিনি আধিকারিক মহাশয়, আমাদের নামখানা ব্লক প্রশাসনের অন্যতম সুযোগ্য দক্ষ একজন প্রশাসক, আমাদের যিনি এনার্জি সেলটা দেখেন আমাদের সেই সুনামধন্য অফিসার সুমন বাবু সুমন দাস মহাশয়, এবং আমাদের নামখানা ব্লক উন্নয়ন যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং আপ্লুত। উনি এসছেন এই ত্রাণ সামগ্রী ওনার হাত দিয়ে আমরা প্রথমে শুরু করব, তারপরে ধীরে ধীরে আমাদের কর্মী সমর্থকরা দিবে এবং